তোমরা যারা জেক্সপো এবং ভোকলেট 2022-এ কাউন্সিলিং করে তিনটে ফেজে কাউন্সিলিং করার পরেও এখনো পর্যন্ত কোনো কলেজের সিট তোমাদের পছন্দ হয়নি বা এখনো পর্যন্ত তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারোনি, তাদের জন্য আবার একবার স্পট কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে স্টেট কাউন্সিলিংয়ের পক্ষ থেকে। তো এখানে যে ফার্স্ট দুটো স্পট কাউন্সিলিং হবে, একটা ফার্স্ট স্পট কাউন্সিলিং আর একটা সেকেন্ড স্পট কাউন্সিলিং, এর মধ্যে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ফার্স্ট যে স্পট কাউন্সিলিং সেটা হবে জেক্সপো বা ভোকলেটের র্যাঙ্ক অনুযায়ী, আর সেকেন্ড স্পট কাউন্সিলিংটা হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী। তো এই জন্য যেটা মনে হচ্ছে যে এখানে হয়তো যারা জেক্সপো বা ভোকলেট পরীক্ষা দেয়নি তারাও সেকেন্ড স্পট কাউন্সিলিংটাই অংশগ্রহণ করতে পারবে, আর যে ফার্স্ট যে স্পট কাউন্সিলিং এখানে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে যারা জেক্সপো বা ভোকলেট দিয়েছে এবং অলরেডি যে কাউন্সিলিংগুলো হয়েছে কোনো কলেজে অ্যাডমিশন নেয়নি। যারা কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে অলরেডি তারা কিন্তু এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। তো এই প্রসেসটা কী সেটা দেখো, যে ফার্স্ট যে স্পট কাউন্সিলিং তার যে চয়েস ফিলিংটা হবে সেটা 14 থেকে 16 তারিখ, 14ই অক্টোবর থেকে 16ই অক্টোবরের মধ্যে তোমাদের যে মেন ওয়েবসাইট webocity.co.in এই ওয়েবসাইটে হবে। আর এক্ষেত্রে একটা বিষয় মনে রাখার যে বিশেষ পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা কলেজ সিলেক্ট করা যাবে, আগের যে মেন কাউন্সিলিং সেখানে কিন্তু একাধিক কলেজ বা 100-এর উপরেও সিট সিলেক্ট করা যেত, কিন্তু এই স্পট কাউন্সিলিংয়ে শুধুমাত্র একটা কলেজ সিলেক্ট করা যাবে। এবং যদি সেই কলেজটা তুমি পেয়ে যাও তাহলে তোমাকে 19 তারিখে অর্থাৎ 19/10/2022-এ হ্যাঁ তোমাকে সেই কলেজে যে কলেজ পাবে তাদের সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, যার যা ডকুমেন্টস প্রয়োজন আগের মতোই, অর্থাৎ অ্যান্টি রেগিং, তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি যা যা লাগে সব কিছু নিয়ে হ্যাঁ 19 তারিখে অ্যাডমিশন নিতে হবে। এবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সেকেন্ড স্পট কাউন্সিলিং, দেখো সেকেন্ড স্পট কাউন্সিলিংটা কিন্তু আলাদা একটু, এটা কিন্তু জেক্সপো ভোকলেটের ব্যাপার নেই, এখানে মাধ্যমিক যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের জন্য মাধ্যমিক এবং যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের জন্য উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক বলতে সায়েন্স বা ভোকেশনাল বা আইটিআই ক্ষেত্রে যেগুলো হয় বা ভোকলেটের যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী। তো এখানে একটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে সেকেন্ড কাউন্সিলিংয়ে কি তারাও অংশগ্রহণ করতে পারবে যারা জেক্সপো ভোকলেট দেয়নি। হ্যাঁ, এটা মনে হচ্ছে যে এখানে তারাও অংশগ্রহণ করতে পারবে যারা জেক্সপো ভোকলেট দেয়নি, তাদেরও তাদের কি করতে হবে 14 তারিখ থেকে 18 তারিখ এই সময় পর্যন্ত চয়েস ফিলিং হবে। তো এই সময়ের মধ্যেই তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার সাবমিট করতে হবে, হ্যাঁ, এবং তার ভিত্তিতেই তারা কলেজ পাবে, এবং তারা যে কলেজ পাবে সেই কলেজে তারা 21/10/2022 অর্থাৎ 21 তারিখে গিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, যার যেমন ডকুমেন্টস প্রয়োজন, যেটা অলরেডি কাউন্সিলিং যারা করেছে কাউন্সিলিং প্রসেস দেখেছো সেই ডকুমেন্টসগুলো নিয়ে, অর্থাৎ অ্যাফিডেভিট থেকে শুরু করে অ্যান্টি রেগিংয়ের অ্যাফিডেভিট থেকে শুরু করে তারপর মেডিকেল ফিটনেস বা ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি নিয়ে 21 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। তো ওভারঅল কথা হচ্ছে যে এই নোটিশের সেটা হচ্ছে যে তোমাদের আবার একবার স্পট কাউন্সিলিং হবে, এবার স্পট কাউন্সিলিংটা কারা করতে পারবে, যারা এখনও পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নাওনি। হ্যাঁ, এই কথাটা কিন্তু মনে রাখা, যারা অলরেডি হয়তো কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তবুও ভাবছো যে পছন্দ হয়নি তাদের কিন্তু হবে না, যারা এখনও পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নাওনি তারা এই স্পট কাউন্সিলিং দুটো করতে পারবে। এর মধ্যে ফার্স্ট স্পট কাউন্সিলিং মানে স্পট কাউন্সিলিংটা হবে জেক্সপো এবং ভোকলেটের র্যাঙ্ক অনুযায়ী, আর সেকেন্ড স্পট কাউন্সিলিংটা হবে হ্যাঁ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী, আর ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ের চয়েস ফিলিংয়ের ডেট হচ্ছে 14 অক্টোবর থেকে 16 অক্টোবর, আর সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের ডেট হচ্ছে 14 অক্টোবর থেকে 18 অক্টোবর। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা, যারা ফার্স্ট মানে স্পট কাউন্সিলিংয়ে যারা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে তারা কিন্তু বা কলেজ যারা পেয়ে যাবে তারা কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য যারা জেক্সপো ভোকলেটে এখনও পর্যন্ত কোনো কলেজ পাওনি তারা অবশ্যই 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে এই চয়েস ফিলিংটা করবে, যা বা যারা জেক্সপো ভোকলেট দাওনি বা নাম্বারের ভিত্তিতে মানে
काउंसलिंग करते चाहो ताओ 14 तारीख थे 18 तारीख मध्य वेबसाइटे गए webict.co.in वेबसाइटे गए तुम्हारे चॉइस फिलिंग मार्क्स जो सबमिशन बेपार आज अर्थात नम्बर मार्क्स मार्कशीट तुम्हारे स्कैन कर अपलोड करते होते पारे तो यो कर रखे तो हमें आशा करी तुम्हारा को ना को कलेज पे जा আসলে কলেজের যে তুলনায় ভ্যাকেন্সি আছে সেই তুলনায় ক্যান্ডিডেট হচ্ছে না এই জন্যই বারবার কাউন্সেলিং করে কলেজের এই ভ্যাকেন্সিগুলোকে পূরণ করার চেষ্টা করা হচ্ছে তো এই হচ্ছে এই নোটিশটার মূল সারমর্ম এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাকে রিপ্লাই দেওয়ার বা এর পরিপ্রেক্ষিতে আরেকটা ভিডিও দেওয়ার আর যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে তার কারণ হচ্ছে এই চ্যানেলেই পরবর্তীতে তোমাদের ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো আছে ম্যাথ ফিজিক্স মেকানিক্স এই সমস্ত সাবজেক্টের ভিডিও এই চ্যানেলে আপলোড হবে এই জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে আজকের মতো এই পর্যন্তই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।